ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, নবীর প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? আর জবান খুলে বলেন ঠিক কিনা? এবার হাত তুলে দেখান কারা কারা খুশি। তাকবীর দেন না, পাগলা আসেনি কেউ? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কোন পাগলা রে? মারহাবা কর, আর জোরে কোন মারহাবা। আমারে হুজুর ওয়াজ করছে, আমার ওস্তাদ মানুষ, আমি জানি আমি মাঠটা ধরে রাখতে পারতাম না, এর লাগি আমি ডাইরেক্ট মিলাদ শরীফের ভিতরে চলে গেছি, কোরআন তেলাওয়াত করছি না, হাদিস শরীফও করছি না। তো আমার ওয়াজ চলবো না ইনশাআল্লাহ, তাবারুক নাই। আমরা আশিকের রাসূলের যার মাহফিল দিয়ে প্রমাণ করতেছি আমরা সুন্নিরা খানার পাগল না, আমরা মাহফিলের ভিতরে তাবারুক ছাড়াও রাজি আছি। কথা বলেন না কেন? কোরআন তেলাওয়াত, বিসমিল্লাহির রাহমানির রাহিম, والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের 28 পারা, এ হাফেজ সাহেব, কুরআন শরীফের 28 পারার সূরাতুস সফের মধ্যে আমার আল্লাহ কয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ও জগতের বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরসাল করলাম, জগতের মানুষের কাছে পাঠাইলাম, আরসালা রাসূলাহু, এমন একজন রাসূল পাঠাইলাম, বিল হুদা, হেদায়েতের বাণী দিয়া রাসূল পাঠাইছি। সুবহানাল্লাহ কোন হেদায়েতের বাণী দিয়া পাঠাইছি, বিল হুদা হেদায়েতের বাণী দিয়া পাঠাইলাম, ওয়া দীনিল হক, এবং সেই রাসূলকে সত্য ধর্ম দিয়া পাঠাইলাম, লিউযিরাহু আলাদ-দীন কুল্লিহি, ওই সত্য ধর্মটাকে দুনিয়ার কিছু মানুষ এটারে বন্ধ করে দিতে চায়, এটাকে নিভায়া দিতে চায়। ওই সত্য ধর্মের মধ্যে চলাফেরা করার সময় আমাদেরকে অনেক মানুষ হুমকি দেয়, ধমকি দেয়। আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলতে গেলে আমাদেরকে অনেক মানুষ হুমকি দেয়, ধমকি দেয়। নবী সুন্নতের কথা বলতে গেলে, দরবার শরীফের পীর সাহেবের হুজুর কিবলার মোতাবেক মাথায় পাগড়ি লাগাইলে আমাদেরকে খারাপ বইলা বিল্লাহ দেয়, মসজিদের মধ্যে যাওয়ার সময় মেসওয়াক করলে, নবীর সুন্নাত করলে বিল্লাহ দেয়, নতুন হুজুর হয়ে গেছে বইলা আমাদেরকে খারাপ মন্তব্য করে, চোখে সুরমা লাগাইলে খারাপ মন্তব্য করে, সবুজ টুপি সবুজ পাগড়ি লাগাইলে খারাপ মন্তব্য করে। আল্লাহ গো, আমরা জানতে চাই যারা আমাদেরকে মন্তব্য করে, আমরা তাদের পরিচয়টা জানতে চাই। আমার আল্লাহ কই, লিউযিরাহু, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই মানুষগুলা তোমরা যখন এগুলার প্রচার করবা, সুন্নাত আমল তোমাদের মধ্যে থাকবে, নবীর সুন্নাত নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করবে, এগুলা দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে যারা খারাপ ভাষায় বলবে, নবীর সুন্নাত থেকে তোমাদেরকে যারা বিল্লাহ দিবে, তোমাদেরকে সাম্প্রতিকভাবে অত্যাচার করবে, মনে রাখবা, মনে রাখবা, এগুলা কোনো ভালো মানুষ না, এগুলা কোনো ভালো মানুষ না। আল্লাহ, ও দয়াল আল্লাহ, এগুলার চরিত্রটা কেমন, এগুলা কেমন মানুষ আপনার কাছে জানতে চায়। আমার আল্লাহ বলতেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ কয়, এগুলা কি বালা না মুশরিক? আর কয় না বালা না মুশরিক। তাইলে বোঝা যায় ইসলামের ছায়া তলে থাকলে আমাদের আলোটা যারা নিভায়া দিতে যায় তারা মুশরিক। কি আল্লাহ কয়, জগতের মানুষ রে, দুনিয়ার মধ্যে যখন নবীর সুন্নতের আমল করবা, দুনিয়ার জমিনে ভালো ভালো কাজগুলা করবা, দুনিয়ার জমিনে ভালো ভালো আমলগুলা করবা, দুনিয়ার মধ্যে তোমার অনেক মানুষ কষ্ট দিব, অনেক মানুষ খারাপ মন্তব্য করব, অনেক মানুষ তোমার সঙ্গে বাজে মন্তব্য করব, তোমার দিকে তাকায়া তাকায়া খারাপ খারাপ মন্তব্য করব। ও মানুষ রে, যখন তুমি কবরের মধ্যে যাইবা, এই তোমার ভালো মন্তব্য, খারাপ মন্তব্য তোমার কাজে আসবে না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আজকে এই সুরিকুলা জামে মসজিদের মানুষ এতগুলা টাকা খরচ করে মাহফিল সাজানোর দরকার ছিল না, তারা পারতো মসজিদের মধ্যেও মাহফিলটা করত। ও বন্ধুরে, আজকের মাহফিলের কারণে এই সুরিকুলার কবরবাসীর পর্যন্ত দন্য, কবরবাসী ডাক দিয়া কয়, আমার সুরিকুলার সন্তান, ও আমার সন্তান, আমি আজকে তোদের কাছে অন্য কোনো টাকাও চাই না, পয়সাও চাই না, একটা ওয়াক্ত বাদ চাই না, আমি শুধু তোদের কাছে একটা জিনিস চাই। আজকে যে সুরিকুলা শাহেন সাহেব মদিনা কনফারেন্স সাজাইলি দয়াল নবীর মাহফিল সাজাইলি আমার জন্য একটু দোয়া কর, আমি কবরের মধ্যে ভালো নাই, আমি কবরের মধ্যে শান্তিতে নাই। আপনারা জবান খুলে বলেন সুরিগুলার মানুষ, আজকে এই মাহফিলের মধ্যে বৈশা আম্মা আব্বার জন্য দোয়া করলে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন না পারে কি পারে না? বন্ধুরা রে ও আমার বাবারা, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দল, দুনিয়ার মধ্যে আমি দয়াল নবী যখন মক্কা মদিনা ইসলাম প্রচার করতে যাইতাম, আমি দয়াল নবীর উপরে কাফের বেঈমান মুশরিকরা পাথর নিক্ষেপ করত, আমি দয়াল নবীর মুখ মুবারকের মধ্যে পাথর পড়ত, গাও মুবারকের মধ্যে পাথর পড়ত, আমি দয়াল নবীর রক্ত মুবারক গুলা আমি নবীদের পায়ের পাতা পর্যন্ত চইলাই আসতো, আমি দয়াল নবী পায়ের পাতার মধ্যে রক্ত গুলা জুতার মধ্যে খামির পর্যন্ত বাঁধত। আমি নবী তাদেরকে বদদুয়া দেই নাই, আমি নবী তাদের সঙ্গে খারাপ আচরণ করি নাই। নবী গো, আপনি চাইলেও তো আল্লাহর দরবারে বলতেন আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করো, আমার নবী কয় আমি বদদুয়া করি নাই, আমি দয়াল নবী শুধু একটাই আশা করছি রে, আমার উম্মতে মুহাম্মদের কাতারের মধ্যে যদি এই উম্মতগুলা পয়রা যায়, আমি দয়াল নবী তো তাদেরকে ছাড়া জান্নাতে যাইতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, ও দয়াল নবীজি, আপনি কেন তাদেরকে বদদোয়া দেন নাই? আমার দয়াল নবী কয় যদি আমি নবীর একটা কথা তাদের ভালো লাগা যায়, আমি দয়াল নবীর একটা কথা তাদের মায়া লাগা যায়, তাইলে তো আমার মরণের আগে আমি দয়াল নবী রওজাতে যাওয়ার আগে আমার হেদায়েতের রাস্তায় আসবে, এই জন্য আমি দয়াল নবী তাদেরকে বদদোয়া দেই না। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, দয়া করো ওগো দয়াময় তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি, আরো জবান খুলে তুমি রহমান তুমি, অন্ধকারে না শুধু তোমারি গুণগান, অন্ধকারে না শুধু তোমারি গুণগান, ভুলেও ভুলে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান, ভুলেও ভুলে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দয়াল নবী তো পারতেন তাদেরকে কষ্টের জন্য বদদুয়া করতেন, আমার দয়াল নবী কয় আমি দয়াল নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী তো বদদুয়া করতে পারি না, আমি দয়াল নবী তাদের হেদায়েতের জন্য দোয়া চাই, আমি দয়াল নবী আমার উম্মতগুলার জান্নাতের রাস্তা দেখাইতাম চাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দয়াল নবী আমাদেরকে কেমন রাস্তা দেখাইবেন? আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, রাস্তা একটা, রাস্তা একটা, রাস্তা একটা, ও নবী রাস্তা কোনটা? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয় উম্মত, ও আমার উম্মত, ওই রাস্তাটা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তা রে, আর ওই রাস্তাটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের রাস্তা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? Allahumma salli ala sayyidina Allahumma salli zure madina biyana محمد اللهم صل على زوره فرن ما دينا بيانا সবাই জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বারা কষ্ট হয়নি কোনো বেশিক্ষণ না আধা ঘন্টা বইবেন কতক্ষণ আর কয়ক্ষণ আধা ঘন্টা আর 2 ঘন্টা তেতার তাবার দিবেন এক কারণ কাম হইছে আল্লাহ কবুল করুক আমিন কোন আর এটাই আশিকের রাসূলের কথা ঠিক কি না তারা তো বইয়ার আমি আবার জিঙ্গের আমি তাবার না আমি কো খাইছি তাহলে আমি মানুষ হইতাম না সব দিতে গেব অন্ধেইনা এই এলাকার আশিকের রাসূল আছে কথা কই না আবারে মসজিদে যে তো কাজ চলে অন্তাবারও কি বছর হইছে না আগামী বছর হয়ে যাবে ঠিক আছে নি 12 জানুয়ারি আগামী বছর আলাউদ্দিন জিয়াদি সাহেবের দাওয়াত দিয়েছে মারহাবা কইতো না দাও আর জোরে কোন না মারহাবা আব্বারা মনোযোগ দিয়ে শুনবেন সে আল্লাহর ওলির রাস্তা সুন্দর রাস্তা ঠিক কি না এই রাস্তার মধ্যে গেলে নবী পাইবা এই রাস্তার মধ্যে গেলে আল্লাহ পাইবা ঠিক কি না আসেন সে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধু জিনার নাম হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি নাম কি জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি আওলাদে রাসূলের কাতারের মধ্যে উনি আমার দয়াল নবীর চাচাতো ভাই কি ভাই আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির আশিক নবীজির প্রেমিক ছিলেন হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ছোটবেলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় বেশি ইবাদতের মধ্যে মশগুল ছিলেন ইবাদত বড় বেশি করতেন সুবহানাল্লাহ কন্যা ও বন্ধুরে ও আমার এই সুরি খোলার বাবারা শাহেন শাহে মদিনা কনফারেন্সের বন্ধুরা আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি দুনিয়ার মানুষগুলার কাছে এমন একটা এলান পাঠাইলেন খবর পাঠাইলেন ওই আল্লাহর ওলি যারা আল্লাহর বন্ধু যারা তাদের কদমের মধ্যে থাকো তাদের কদম ধরে থাকো রে খোদার কসম তাদের কদমের মধ্যে থাকলে দুনিয়ার জমিনে তুমি যদি কোনো ভয় করো কোনো চিন্তা করো রে আল্লাহর ওলিরা তোমাদের জন্য কবরের মধ্যে তোমার একজন দাতা হিসেবে দাঁড়ায়া যাবে চিৎকার মেরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলি হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের এমন ইবাদত করতেন ওই জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ইবাদতের মধ্যে এমন মশগুল ছিলেন বন্ধুরা রে হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন উনার এলাকার মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল আল্লাহর ওলি জাফর সাদিকের যে এলাকাটার মধ্যে বসবাস করতেন আপনাদের সুরি এলাকার চেয়ারম্যানের নাম কি শাহাবুদ্দিন মাস্টার সাহেব নাকি তা উনি হচ্ছেন এই এলাকার একজন প্রতিনিধি কথা বলেন না কেন ঠিক কিনা বলেন আল্লাহর ওলি হযরতে জাফর সাদিক রহমাত মজা পাইবেন আলোচনাটা যদি বুঝা যান আমল করার জন্য কতটুকু ধৈর্য দরকার ঠিক ওই আলোচনাটা করব বসবেন ইনশাআল্লাহ কতটুকু ধৈর্য দরকার বাবা রে আলোচনা বহুত রকমের আলোচনাই জানি কিন্তু আমরা আলোচনা করলে আমরা আলোচনা দেখছেন ইউটিউবে আমার একটা আলোচনা কাটতে লাইছে আমার এনে ওড়ার আগে আমারে কইছে রুমের ভিতরে আমি এই বিষয়টা নিয়ে কথা কইব না কথা কেমনে না কইতা এই মুনাফিকের দল যে আলোচনাটা কাটছে মুসলমান যারা বুদ্ধিওয়ালা মুসলমান তারা কি বোঝে না কথা কই না বুঝেনি তো বুঝাইতাম গেছি রাসূল ঈমান রাসূল ইসলাম তো আমার আলোচনা কাটতে বুঝাইছে নবী মুসলমান না ঈমানদার হইলো নি এডি বেদদপ না এডি বেদদপ নি আহ এডি এমন বেয়াদবের বেয়াদব আল্লাহ আল্লাহর রাসূলের শানে যারা এগুলা কাটছে তারা কুফরি করে কাফের হয়ে গেছে যারা কাটছে খোদার কসম কারণ এরা যতগুলো সাধারণ মানুষ দেখছে বিভ্রান্ত হইছে আপনারা দেখলে মুখ বিরার দেখাইলে তারা কইমা এটা কি হুজুর কথা কই না কইবনি তো এইজন্য আমি বলবো আলোচনা মনোযোগ দিয়ে শুনেন সকালে যে টালটিকালটি করেন না বুঝদইবো বুঝার পর এই মাহফিলটা সফল সার্থ কইবো যদি ফজরের সময় মসজিদের ভিতর মুসল্লি ফুরা থাকে কথা কই না কেন শরীকুলার এই মসজিদ যদি ফুরা থাকে মুসল্লি না থাকে লাভ হবে কথা বলেন লাভ হবে এইজন্য বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন আলোচনা শুনে কাজে লাগাইবেন কাজে লাগাইলে কিন্তু আপনি গণ্য ঠিক কিনা বলেন আল্লাহর ওলিটার নাম কি জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি মনে রাখেন ইমাম সাহেব রাখ লইতো না কারণ সব সময় একটা দায়িত্ব বেয়াদাল ইমাম চলবনি কি এটা না আমাদের ভিতর অন্য সময় না কিন্তু কথা কই না কা ঠিক নি আল্লাহর ওলি হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি যে এলাকার মধ্যে বসবাস করতেন সুরিকোলার চেয়ারম্যানের নাম হচ্ছে শাহাবুদ্দিন মাস্টার সাহেব। আর আল্লাহর ওলি হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি যে জায়গার মধ্যে ইবাদত করতেন ওই জায়গার একজন চেয়ারম্যান ছিলেন, নেতা ছিলেন, ওই জায়গার মধ্যে একজন প্রতিনিধি ছিলেন যিনার নাম হচ্ছে হযরতে মানসুর বাগদাদী। নাম কি? হযরতে মানসুর বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। বাজান রে, হযরতে মানসুর বাগদাদী উনি খবর পাইলেন আল্লাহর ওলি হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি ওনার এলাকার মধ্যে বসবাস করে, ওনার এলাকার মধ্যে বসবাস করে। এই সুরিকোলা এলাকার মধ্যে অত্যন্ত বন জঙ্গলওয়ালা এলাকা। কোন দিক দিয়ে আছে? মানে একটু হিজিবিজি গাছপালা আছে বেশি। কোন জায়গাটা আসেনি? কোন নদী আসেনি? ওই আল্লাহর ওলি মানসুর বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির কাছে খবর গেল, মানসুর বাগদাদী আপনার এলাকার মধ্যে একজন লোক আছে যেই লোকটা আপনার এলাকার মধ্যে থাকা অবস্থায় ওই লোকটা আপনার এলাকায় ইবাদত করে। মানসুর বাগদাদীও আপনি যদি ওই লোকটার সোহবতের মধ্যে থাকতে চান, আপনি যদি ওই লোকটারে ভালোবাসতে চান, আপনি বলে দেন আপনার মধ্যে কি ওই আল্লাহর ওলির ভালোবাসা মোহাব্বত আসেনি? মানসুর বাগদাদী উনি বললেন, না না না, আমার এলাকার মধ্যে কোনো মানুষ বসবাস করবে যেই মানুষটা আল্লাহ ইবাদত করবে ওই মানসুর বাগদাদী সর্বপ্রথম কিন্তু দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত প্রাপ্ত হয় নাই। ও বন্ধুরে, হযরতে মানসুর বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ওনার এলাকার মধ্যে ওনার বক্তবিন্দুরা খবর পাঠাইলেন, মানসুর ও মানসুর বাগদাদী আপনার কাছে খবর হইল আপনার এলাকার মধ্যে একজন লোক আছে যার নাম হচ্ছে হযরতে জাফর সাদিক। উনি তো আপনার এলাকার মধ্যে বসবাস করে, আপনি কি চাননি আল্লাহর ইসলাম ধর্ম, নূর নবীর ইসলাম ধর্ম এই এলাকায় প্রচার হোক? কয় না না না, আমি তো এইটা চাই না। কয় তাইলে আপনি এই মুহূর্তে তার এখান থেকে দমন করতে হবে, মানে আল্লাহর ওলি ইবাদত করে তার এখান থেকে সরাইতে হবে। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর রাস্তায় থাকলে, নূর নবীর রাস্তায় থাকলে তাদের পক্ষে থাকেন একমাত্র কে? আর জবান খুলে বলেন কে? আল্লাহ পাক আমাদের পক্ষে থাকলে দুনিয়ার সাধারণ মানুষ পায়ে ধরে টানতে পারবো, আর আমার আল্লাহর কুদরতি হাত মুবারক দিয়ে যদি উপরের দিকে টানে দুনিয়ার সাধারণ মানুষ ওই বান্দারে থামায়া রাখতে পারবো নি। আর জোরে কোন পারবো নি? বন্ধুরা, ও আমার বাবারা, আল্লাহর ওলি জাফর সাদিকের কথা শুনিয়া হযরতে মানসুর বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই বাদশাটা ডাক দিয়া কয়, ও আমার ফজার দল, ও আমার এলাকার পরাদাররা, ও আমার এলাকার পাহারাদার, যা আমার এলাকার মধ্যে কোন জায়গার মধ্যে জানি একজন আল্লাহর ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই এলাকার মধ্যে বসবাস করতেছে, যা তার যাইয়া এই এলাকার মধ্যে থেকে আমার সামনে দইরা আন। মারহাবা কন্যা, আর জোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে, পাটে মাইকের সাউন্ডটা বালা, এর লাগি কিন্তু আজকে আলোচনাটা মজা হইতাছে। মারহাবা কইতেন না? আল্লাহ বেটার ব্যবসার মধ্যে বরকত দাও। আমিন কন। আচ্ছা, আর জোরে আমিন। ও বন্ধুরে, হযরতে জাফর সাদিককে দইরা আনার জন্য রাজা ফাটাইছে তার সেনাবাহিনীর দলেরে, তার সৈন্য দলরে ফাটাইছে। খোদার কসম রে, ওই সৈন্য দলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকা একজন আল্লাহর নেককার বান্দা ছিল। ওই বান্দাটা ডাক দিয়া কয়, ও মানসুর বাগদাদী আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কেন তারে ধরতে পাঠাইবেন? কয় সে তো ইসলামের দাওয়াত দেয়। কয় ইসলামের দাওয়াত দেওয়া কি ভালো না খারাপ? কয় ভালো। তাইলে আপনি কেন তারে ধরার জন্য পাঠান? কয় আমার রাজ্যের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। মানসুর বাগদাদীর ওই সৈন্য ডাক দিয়া কয়, বাদশা মানসুর বাগদাদী, ও বাদশা মানসুর বাগদাদী আপনি তার ধরার জন্য পাঠাইয়েন না। মানসুর বাগদাদী কয়, তেজি আমার কথার উপরে কথা কয়, যা তারে নিয়ে জেলের মধ্যে বইরা দিল। আরেকজন দাঁড়াইয়া এবার আল্লাহর ওলি জাফর সাদিকের পক্ষে কথা বলা শুরু করলেন। ওই ব্যক্তিরও ঢুকাইলো এবার জেলখানার মধ্যে। দুইজনরে আটকাইছে, আর কেউ ধরে কইবনি কথা? আর ধরে কোন কইবনি? এবার সৈন্য বাহিনীরা রওনা করলেন আল্লাহর ওলি অলি জাফর সাদিককে ধরে আনার জন্য আল্লাহর অলি জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহিকে ধরে যাওয়ার জন্য যখন গেলেন যাইয়া জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি যেই জায়গার মধ্যে ইবাদত করতেছেন খোদার কসম ওই সৈন্যদলেরা আল্লাহর অলি জাফর সাদিকের ইবাদতের ধ্যানমগ্নতা দেখিয়া ও বন্ধু আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলা কাওকাব হুজুর মাসের মধ্যে রোজা রাখে কয়টা 24টা আরে মুসলমান ওই দরবারের বিরোধিতাও কিন্তু অনেক মানুষ করে যে অলির দরবারের মধ্যে নবীর সুন্নতের শিক্ষা দেয় মাহফিলের দরবারের উরুসের ব্যানারের মধ্যে 25 তারিখ কিন্তু বন্দি সাহেবের উরুস দরবারের উরুসের ব্যানারের নিচে দিয়া মাহফিলের মধ্যে মেসওয়াক কইরা মেসওয়াক লয়ে আসার লাগা চোখে সুরমা লাগায় আসার লাগা মাথায় ফাগরি লয়ে যাওয়ার জন্য শাহপুর দরবারে কিন্তু কয় কথা বলেন না বলেনি এটারে কেমনে তুমি খারাপ বলো কেমনে এমন বাজে মন্তব্য করো যেখানে নবীর সুন্নতের শিক্ষা দেওয়া হয় একবার শাহপুরের বাগানে যাও যাইলে দেখবা তোমার জীবনটা পরিবর্তন হবে আমার জানা মতে এই এলাকার মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের বড় ভক্ত আল্লাহর ওলিদের বড় প্রেমিক বন্ধুরে বন্ধুরে হুজুরের দিকে লক্ষ্য করে যদি তোমরা তোমাদের জীবনটা সাজাও হুজুরের দিকে লক্ষ্য কইরা আমি আমার যুবক ভাইদেরকে বলবো ও যুবক ভাইরে গরমকালের মধ্যে কোন মানুষের রোজা শীতকালে ঠান্ডা পানি দিয়া মুমিন বান্দার ওযু আর কোন মানুষ এই যৌবনকালে ইবাদত যারা করে খোদার কসম রে যৌবনকালে তুমি যখন ইবাদত করবা দুনিয়ার জমিনের মধ্যে অনেক অন্যায় করছো অনেক পাপ করছো আজকে এই মাহফিল থেকে শিক্ষা নাও এই যৌবনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো বুড়া হইলে তোমার পড়ার মতো ক্ষমতা থাকবে না এখন থেকে অভ্যাস কইরা কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আমার এই সুরি খোলার বাবারা যদি এই মাহফিলের মধ্যে বৈশা শপথ নেয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি অনেক পাপ করছি অনেক অন্যায় কাজ করছি তওবা করলাম আল্লাহ মাপ চাই তোমার দরবারে অনেক গুনাহ করছি অনেক পাপ করছি অনেক অন্যায় কইরা পালাইছি অনেক গুনাহ কইরা পালাইছি আল্লাহ আজকে মাহফিলের মধ্যে বৈশা শপথ করলাম আর জীবনে গুনাহ করব না আমার শাহপুরের মুর্শিদ কিবলার দিকে তাকাইয়া আমি আমার সুন্নতের অনুসরণ করব নবীর সুন্নত দাড়ি রাইখা দিমু ও নবীর সুন্নত আমরা মেসওয়াক করব নবীর সুন্নত চোখের মধ্যে সুরমা লাগাইমু নবীর সুন্নত সবুজ পাগড়িটা মাথায় লাগাইমু খোদার কসম যখন তোমারে কবরের মধ্যে শোয়া দিব কবরের মধ্যে তোমার মা যাবে না আত্মীয় স্বজন যাবে না এই লম্বা পাঞ্জাবি যাবে না তোমার শরীরের আচার ব্যবহার যাবে না ওই কবরের মধ্যে যখন যাইবা নবীর সুন্নত দাড়িগুলা লইয়া যাইবা হুজুর আপনার কেন দাড়ি নাই আসলে এটা আল্লাহ পাকের নিয়ামত এটা এখনো আল্লাহ দেয় নাই এইজন্য আমার ওঠে নাই ও বন্ধু নবীর সুন্নত দাড়ি লইয়া কবরে যাইবা তোমার শরীরের কাপড় ছিড়া ফালাইবো দামি গড়ি ছিড়া ফালাইবো তোমার শরীরের আপন আপন কাপড়গুলা ছিড়া ফালাইবো কিন্তু মনে রাখবা রে ওই কবরের মধ্যে নবীর সুন্নত দাড়ি লইয়া যখন কবরে যাইবা আমার দয়াল নবীর দিকে তাকাইয়া যখন তোমারে প্রশ্ন করা হবে ওয়া মান হাযার রাজুল দেখো না এই ব্যক্তিটাকে তুমি চিনোনি তুমি চিনা লাগবে না নবীর সুন্নত দাড়ি যদি তোমার থাকে নবীর সুন্নত বাবরি চুল তোমার থাকলে আমার দয়াল নবী কইব এই উম্মত আমি আমার উম্মত আমারে চিনা লাগবে না হায় রে আয় আমি দয়াল নবীর সুন্নত আমল বহন করলে ওয়ালা উম্মত হায় আয় আয় আমি দয়াল নবী তোরে কবুল কইরা নিছি চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা আরে নবী আমার উম্মতের দিওয়ানা আয় নবী আমার ওরে জাগার জন্য পাগল আমি ওরে তার আগে তোমরা আইনা দাও না রে ওরে সেই নবীজির প্রেমেতে দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা নবী আমার তোমরা জানো না নবী আমার জোরে কইতেন না মারহাবা, আর জবান খুলে কোন না মারহাবা। এই জন্য বলি বাবা হুজুর কেবলার দিকে নজর করো, জীবনটাকে এমন সুন্দর করে সাজাও, কবরের মধ্যে তোমার দাড়িটার দিকে তাকাইয়া নবী চিনবো এটা আমার উম্মত, কারণ আমি নবীর সুন্নতরা তার আছে। এই যুবক ভাই তুমি মনে মনে চিন্তা করলা আমি কেন দাড়ি রাখবো, দাড়ি রাখলে তো সুন্দর মাইয়া বিয়া করতে পারতাম না। আসলে কথাটা মিথ্যা কথা, মিথ্যা কথা আমি মনে কইরা দিই বাবা। একটা কথা যদি আপনি মনে রাখেন, আর কোনোদিন দাড়ির মধ্যে কুল লাগাইতেন না। আপনাদের কাছে আমি তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে মনে করব আপনারা আশেক। ও বন্ধুরে, কেন মেয়েরা দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করে না জানেননি? দাড়ি রাখলে কেন মেয়েরা পছন্দ করে না জানেননি? দাড়ি রাখনেওয়ালা বেটারে যদি ওই মাইয়া বিয়া করতে হয়, মাইয়া মনে মনে চিন্তা করব এই বেটা যদি দাড়ি রাখে, দাড়িওয়ালা বেটা লইয়া কোনোদিন পার্কে ঘুরতে যাইতে পারতো না। কথা কন না কেন? যদি দাড়ি রাখা হয় মনে মনে চিন্তা করব দাড়িওয়ালা বেটারে বিয়া করলে এই বেটারে নিয়ে কোনোদিন সিনেমা হলে যাইতে পারতো না, এই বেটারে লইয়া কোনোদিন মার্কেটে ধাক্কা ধাক্কি করতে যাইতে পারতো না। এই জন্য দাড়িওয়ালা বেটারে বিয়া করে না। আচ্ছা বলেন, ফারকি কি বালা মাইয়া যায় না খারাপ মাইয়া? সিনেমা হলে বালা মাইয়া না খারাপ মাইয়া? মার্কেটে ধাক্কা ধাক্কি করতে যায় বালা মাইয়া না খারাপ মাইয়া? তাইলে বুঝা যায় যুবক রে, নবীর সুন্নত দাড়ি রাখার কারণে, খোদার কসম খোদার কসম, নবীর সুন্নত দাড়ি রাখার কারণে একটা খারাপ ফসা মাইয়া থেকে তুই বাচ্চা গেছ। কথা কয় না কা? আসেন এবার যুবকরা, তো বহুত কইলাম, এবার আসেন মুরব্বীরার কাছে। মুরব্বী আব্বারা যারা বিয়া করছেন দাড়ি এখন শেভ করেন, 100 টাকা ফোন শেভের টাকা দেন। আমরা কি বিয়া কোনো আরেকটা করবেন নি? উত্তর দিয়ান। মুরব্বীরা তো কইবো খাইছে ফলাইটা কিটো এটা কিটো ওয়াজ করতে হয়। আব্বা মিছা কথা কইলাম নি কোনো? ঠিক আছে নি কথাটা? হ্যাঁ রায়ন থাক, কেউ ইঙ্গিত করানোর দরকার নেই। রায়ন আমি কই জয় না, আপনারা কইবেন তাহলে আইয়া নিনে কই কইরান সব। আমি সবে বাড়ি শেষ, যুবকও গেছে বিরুদ্ধে, মুরাডিও গেছে। কি এর ওয়াজ কইরা? আসলে আব্বা মনে রাখেন, এই যে দুনিয়ার ভিতর সন্ত আছে, আমি যে কথাটা বললাম, এই দামি কাপড় যাবে কবরে? এই দামি এটা যাবে? এই দামি ধরি লয়ে যাইতে পারবে? দাড়িটা কি ফালাইবো? মান্ডি দেওয়ার আগে ফালাইবো? চিন্তা করছেন না? ব্যাপারটা অনেক চিন্তার বিষয়। দাড়িওয়ালা বাবারা বলবেন, আব্বা আপনারা মনে মনে চিন্তা করতেছেন এত কম বয়সে যদি দাড়িগুলা যদি কাইটা ফেলি কেমন লাগবে? আরে মনে রাখবেন, মনে রাখবেন, খোদার কসম, এই দাড়িটা যদি আপনি রাখেন, বিজ্ঞানী সক্রেটিস, প্লেটো, সায়েন্টিফিক, ইনান্ত্রন, কয়টা কইছি? 60টা। কয়টা? তারা একসাথে যাচাই করে একটা মত পোষণ করেছে, যেই মুসলমান নয় শুনুন, যেই মানুষ তার দাড়ির মধ্যে ব্লেড দিয়ে চামড়ার সাথে ঘষা দেয়, তার শরীরের যৌন শক্তি কমে যায়। কি শক্তি? হরমোন কমে যায়, চোখের জ্যোতি কমে যায়, শারীরিক শক্তি কমে যায়, হায়াত আস্তে আস্তে কমে যায়। হাদিস শরীফের কথা, বিজ্ঞানী অনকালা যাচাই করে, আমার নবী 1500 বছর আগে কইয়া দিয়ে গেছে। রাখবেন না কাটবেন? রাখবেন না কাটবেন? এটা কার সুন্নত? আর ধরে কার সুন্নত? রাখার দরকার আছে না নাই? মুসলমান মুসলমান মুসলমান, এখনো সময় আছে, শুধরে আনেন, এখনো সময় আছে, শুধরে আনেন। জানি এই রাতকে আপনার কাছে এই ওয়াজ ভালো লাগতো না, কি কইরাম কোন লাগবো, কারণ এই কথাটি কইয়া আমি কবরে যামু। একজন এই যে মানুষগুলা, সবগুলা মানুষের মধ্যে ফ্যান্ডেল পুরা মানুষটির মধ্যে একজন যদি আমল কইরা কবরে যায়, আমি শামিম রাজা যদি জাহান্নামী হই, আর ওই একজন নবী সুন্নাত রাখার কারণে যদি জান্নাতি হয়, খোদার কসম ওই লোকটা কিন্তু আমারে নিয়েই জান্নাতে যাইবে। কথা কন না কেন? একজন মানুষ যদি আমলটা করে, কেন এই নবীর সুন্নতের কথা আমি যে হাদিস শরীফ বললাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, নবীদের সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যারা গুনাহ করছে তো কুল্লুর ভিতরে তো সবাই ইয়া করছে নাকি তা? আচ্ছা মনোযোগ, এটার ভিতরে কি আছে? কথা কি আছে? সা আছে। এই যে আমার গোলাম মোস্তফা ভাই, আমি বাইরে বললাম ভাই আপনি এই চাটা খাইতে পারবেন? ভাই খাইবুনি? খাইবো। জোরে বলেন। আমি বোঝাই দিতে, বুঝবেন, বাড়িতে যাই আমল করতে পারবেন, আর নাহলে কিন্তু এটা কাম হইতো না। খাইবেনি? আমি যদি ভাই, তবে যদি 10 টাকা দেন, শর্ত আসেনি। আমার নবী কইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সকল উম্মত জান্নাতি। নবী কয় ইল্লা, তবে মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা, যারা আমি নবীর ইত্তেবা করবে, আমি নবীর সুন্নাত আদায় করবে, আমি নবীর পথে চলবে, দাখালাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। কয় ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা করবে না তারা জান্নাতে যাবে। আর যারা বলেন না যাবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর আমল করার তৌফিক দান করুন, আমিন। আর যারা বলেন আমিন। আমার বন্ধুরা, ভাই বাবারা, আল্লাহর ওলি হযরত, এই মনে রাখবা, আমি কিন্তু দেখতেছি তোমরা হাসাহাসি করতেছো, এমনি এমনি ওয়াজ করতে আইছি না। বেয়াদব, খুব সাবধান, এসব বেয়াদবি বন্ধ করে দাও। মনে করছো আমরা দেখি না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ওনার হুলিস্তা এবং বুস্তার মধ্যে বলেছেন, আজ খোদা খাম হিমে তাওফিক কিয়াদব বেয়াদব মারুমে গাস্তাদ ফজলে রব। বেয়াদব আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়, তো সাবধান হয়ে দাও। এটা আল্লাহ আল্লাহ রাসূলের জান্নাতের বাগান, এটা হাসাহাসির জায়গা না। মুখের মধ্যে সুন্দর দাড়ি রাখছে, আবার হাসে বসে বসে আলোচনা করো। আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন, আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহির ইবাদতের মুহূর্তে ওই যে মানসুর বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বাদশা ছিলেন, দুনিয়ার জমিনের একজন বাদশা, আল্লাহর বান্দা ছিলেন। ওই বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করনেওয়ালা বান্দাকে ধরে আনার জন্য পাঠাইছে। আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের এমন ইবাদতের মধ্যে মগ্ন ছিল, খোদার কসম ওই বাদশার সৈন্যরা যায়া দেখতেছে আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারের মধ্যে সেজদার মধ্যে পড়ে আছেন। আর আল্লাহর দরবারে ডাক দেয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, জীবনে মানুষ অনেক গুনাহ করে, অনেক অন্যায় করে, আমি তোমার দরবারে একটা কারণে আল্লাহ তোমার ইবাদতের মধ্যে মশগুল, তোমার দরবারের মধ্যে সেজদার মধ্যে পড়ে আছি। মাবুদ রে, ও দয়াল আল্লাহ, আপনি আমারে আপনার সেজদার কারণে কবুল করে নেন। হুজুর রে, ও আমার বন্ধুরা, আপনারা প্রশ্ন করবেন, হুজুর উনি কেন ওনার স্ত্রীর কাছে যাইতো না, উনি কেন সন্তান সন্ততির কাছে যাইতো না? যাইতো, সন্তান সন্ততির সময় দিত, স্ত্রীরও সময় দিত, পরবর্তী সময়টা আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে মশগুল থাকতো। ও আমার বন্ধুরা, ও আমার বাবারা, একটু গভীর মনোযোগ দিয়া শুধু শোনেন, আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবীদের কত শান, আল্লাহর দরবারে কত মহান, এইটা আপনারা বুঝতে পারবেন। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইকে যখন ধরার জন্য পাঠাইছেন, সৈন্য দলেরা বেয়াদবি হবে এই কথা মনে করে ওনাকে ডাক দিচ্ছে না। এবার হঠাৎ করে একজনের গলার আওয়াজ শুনিয়া জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি ওনার ইবাদত থেকে একটু উঠে দাঁড়ালেন, দাঁড়ায়া ডাক দিয়া কয়, কে গো, আপনার পরিচয় কি আমি জানতে চাই। বলতেছেন, আমরা এই এলাকার বাদশা মানসুর বাগদাদীর লোক, আমরা আপনার কাছে আসার কারণ একটা, কারণটা কি আমাকে বলতে পারো? আমাদেরকে মানসুর বাগদাদী বলছে আপনাকে তার দরবারে নিয়ে যাওয়ার জন্য। আসলে মানসুর বাগদাদী, ওই বাদশা মানসুর বাগদাদী কিন্তু আল্লাহর ওলি জাফর সাদিকের সঙ্গে ভালো ব্যবহার করবে না, ওনাকে মারার জন্য দরবারে নিয়ে যাবে। ওই মানসুর বাগদাদী ওনার দরবারের মধ্যে ওনার সকল সৈন্যদেরকে বললেন, ও আমার সৈন্য দলেরা, বুঝেননি আপনারা, ও আমার সৈন্য দলেরা, তোমরা মনে রাখবা যখন জাফর সাদিক আমার দরবারে আসবে, আমি আমার মাথার মুকুটটা খুলে রাখবো, খুলে রাখলে তোমরা জাফর সাদিকের কল্লাটা আলাদা করবা। নাউজুবিল্লাহ কন। বন্ধুরে, জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি এমন আল্লাহর ওলি, উনি বললেন ঠিক আছে, যেহেতু এই এলাকার প্রতিনিধি বাদশা বলছে যাওয়ার জন্য, চলো মারহাবা কইতে না, চলো আমার সঙ্গে চলো। আল্লাহর ওলি জাফর সাদিক সর্বপ্রথম সৈন্যদেরকে বাদ দিয়া নিজে ঢুইকা গেলেন। মারহাবা বলেন না? বন্ধুরা, জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি নিজে যখন ঢুকলেন, ঢুকার পরে জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বাদশার দিকে এক নজরে তাকাইছে। বাদশা জাফর সাদিকের দিকে তাকাইছে। বাদশার নাম মানসুর বাগদাদী। মানসুর, মনে রাখেন, আর রাতে ঘুমানোর সময় আলোচনাটা স্মরণ করেন, চোখের পানি আইবো। কেন জানেন নি? আলোচনাটা পুরা শুনেন, তারপর বুঝবেন। জি, আল্লাহর ওলি হযরত মানসুর বাগদাদী তাকিয়ে রইলেন। ভক্তবিন্দুদেরকে বলছিল আমি যদি আমার মাথার তাজটা খুলি তাইলে তারে কূপ দিবা নাইলে দিবা কইছে না মাইরা দিছেন তো কইছে যদি আমার তাজটা খুলি তাইলে তারে কূপ দিবা। ওনার সৈন্যদল বেসামার হইয়া রইলেন কি রে বাদশা তো এখনো তিনার এই যে মাথার তাজটা খোলে না, তাজ খুললে না আমরা বাদশার এই আদেশটা মানতাম জাফর সাদিকের কল্লা ফালাইয়া দিতাম। ও বন্ধুরে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহির কল্লাটা ফালায় না, জাফর সাদিকের দিকে বাদশা মানসুর বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এমন ভাবে তাকায় রইলেন, সুনজরে তাকাইলেন, যেমন বাপ মূর্তি মারার জন্য ছিল তেমন বাপ মূর্তি ওনার নাই। আমার বাবারা বাদশা মানসুর বাগদাদী রহমতুল্লাহি আলাইহি এবার যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করে মানসুর বাগদাদী উনি বলতেছেন হুজুর ও হুজুর জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি আপনার কাছে আমি জানতে চাই আপনি আমার কাছে কি চান? মারহাবা কইতেন না ওমা মার তো আইনা দি উপহার দিতে চাই, উপঢৌকন দিতে চাই। মারহাবা বলেন। ইরে বাদশা জাফর বাদশা মানসুর বাগদাদী ডাক দিয়া কই হুজুর আপনি আমাকে বলেন আপনি আমার কাছে কি চান? বন্ধুরা রে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি কয় এই কথা জিজ্ঞাসা করার জন্য কি তুমি আমার এখানে আনছো? কয় হুজুর জি আপনাকে এই কথা বলার জন্য আনছি। হুজুর আপনি বলেন না, এই শেষ কষ্ট হইতাছে কোন শেষ করে দিচ্ছি। হুজুর আপনার কাছে এই কারণে আমি চাই। কেন আপনি আমার কাছে চান? আরে চাওয়ার কারণ একটা, আপনি না আল্লাহ পাকের একজন ওলি, আপনি না আল্লাহ পাকের বন্ধু। ও বন্ধুরে আজকের কথা মনে হয়, নামাজের মধ্যে দাঁড়াইলে সংসারের কথা মনে হয়। বন্ধুরা আল্লাহর ওলি তো এমন ইবাদত করতেন না, আল্লাহর ওলিরা নামাজের মধ্যে জুতার কথা মনে হইব এইজন্য জুতা পায়ে দিয়া পর্যন্ত হাঁটতেন না, ঠিক কিনা বলেন? ও বন্ধু বন্ধুরে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি কয় আপনি বলেন আমাকে আপনি যেটা চাইমু এটা দিবেন নি? বলে দিব। তাইলে আমি আপনার কাছে কোনো কিছু চাই না, আমার ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটাইয়া আপনি আমারে ডাক দিয়েন না, আমি আপনার কাছে এটা চাই। মারহাবা কর না। কি বলছে? ইবাদতের ভিতরে যাতে আমার বিঘ্ন না ঘটে আমি এটাই চাই, আপনি আমার ডাক দিয়েন না, আমি আপনার কাছে এটাই চাই। মারহাবা কোন আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহির নূরানী চেহারার দিকে তাকাইয়া বাদশা মানসুর বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনি বললেন হুজুর ঠিক আছে আপনাকে কোনো ডিস্টার্ব দেওয়া হবে না। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি আওলাদে রাসূল আহলে বায়াতের উনি একজন সদস্য ছিলেন। আমার আল্লাহ রাসূলের নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনিও বংশধর ছিলেন হযরতে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি। ও বন্ধুরে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয় বাদশা মানসুর বাগদাদী আর কোনো কথা আছে নি আমাকে বলো, আমার ইবাদতের সময় শেষ হয়ে যাচ্ছে, আমার ইবাদতের টাইম শেষ হয়ে যাচ্ছে। মানসুর বাগদাদী বললেন না আপনার সঙ্গে আমার আর কোনো ইবাদতের কথা নাই, আপনার সঙ্গে আমার কোনো আর আলাপন নাই, যান আপনি আপনার ইবাদতের জায়গায় যান, আপনাকে কোনো মানুষ ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটাইবে না। শুধু আমার দরবার থেকে আপনার জন্য আমি জাফর শাহ আমি হযরতে মানসুর বাগদাদী আপনাকে পাহারা দেওয়ার জন্য উল্টা পাঁচজন সদস্য নিযুক্ত করে দিলাম, আপনি যেই জায়গার মধ্যে ইবাদত করবেন এই পাঁচজন আপনাকে ঘেরাও করে আপনার ইবাদতের মধ্যে পাহারা দিবে। হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার ইবাদতের মধ্যে তোমার এই সৈন্য দল পাহারা দেওয়া লাগবে না, আমাকে পাহারা দেওয়ার জন্য একজন আছে আপনারা জবান খুলে বলেন তিনার নাম কি? আর জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন নাম কি? কি খেলা খেলাইলা দয়াল রে ও তোমার খেলা চমৎকার, আসমান ও জমিনের মাঝে বসাইলা বাধা রে, কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি লাগতো না বেটা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আমাও নবী গো তোমার ভালোবাসায় পাপে মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপে মুছে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়, নবী গো তোমার ওলি হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। ইয়া নবী 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 জোরে কোন মারহাবা, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জাফর সাদিক কয় আমারে পড়া দেওয়ার জন্য কে আছে? তোমার শূন্য দরকার নাই। জাফর সাদিক কয় আমার এবার বিদায় দাও বাদশা। বাদশা কয় বিদায় দিলাম, বিদায় দিলাম জান আপনি। হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ওনার দরবার থেকে। যাইয়া যখন জাফর সাদিক ফিরে গেলেন, জাফর সাদিক ফিরে যাওয়ার পরে ওই যে বাদশা, বাদশার নাম মানসুর বাগদাদী। ওই মানসুর বাগদাদী নেতার লগে খেতা থায় কি থায় না, ডাইন হাত বাম হাত থাকে কি থাকে না। মানসুর বাগদাদীর লগের একজন নেতা ডাক দিয়া বলতেছেন, মানসুর বাগদাদী বাদশা জাগাপনা ও আমাদের বাদশা, আপনার কাছে একটা কথা জানতে চাই বাদশা। বাদশা আপনি একটা কথা বলেন। কি কথা বলতাম? কয় আপনার কাছে জানতে চাই, আপনি না বলছেন এই আল্লাহর ওলি জাফর সাদিক রে মারবেন, আপনি কেন জাফর সাদিক রে এমনি এমনি ছেড়ে দিয়েছেন? ওই মানসুর বাগদাদী ডাক দিয়া বলতেছেন আমার সৈন্য দলেরা, ও আমার সৈন্য দলেরা তোমরা শুনো 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 রে, যখন আমার এই রাজপ্রাসাদের ফটক দিয়া দরজা দিয়া যখন হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি প্রবেশ করলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তো একজন আল্লাহর ওলি। উনার পেছন দিয়া লক্ষ্য করে দেখলাম হযরতে জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি এর পেছনে একটা বড় সাপ আমার দিকে এমন ভাবে চুং 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 করতেছে, আমার দিকে এমন ভাবে ফনা ধরে আছে। আর আমি এমন ভাবে চোখটা বন্ধ করলাম ওই সাপটা দেখে। আমি জাফর সাদিকে ওই ওই যে বাদশা জাফর সাদিকের কথাটা বলতে ভুলে গেছি। জাফর সাদিকের চেহারার দিকে তাকাইয়া হযরতে বাদশা বাদশা হযরতে মানসুর বাগদাদী বেহশ হয়ে গেছে। আসলে বাদশা জাফর সাদিকের দিকে তাকাইয়া বেহশ হয় নাই, বেহশ হইতে জাফর সাদিক আল্লাহর ওলির পেছনে একটা লম্বা সাপ ফনা ধরে তার দিকে তাকাইছে। জাফর সাদিকের ওই বাচ্চা যখন ওই জায়গার মধ্যে থাকিয়া এবার যখন ওই জায়গার মধ্যে থাকিয়া বেহশ হয়ে পড়ে গেছে। আমি যখন বেহশ হইছি রে, বেহশ হওয়ার পরে আমার চোখটা কিন্তু বন্ধ ছিল না, খোলা ছিল। আমি ওই সাপের দিকে এভাবে তাকাইয়া বড় বড় চোখ করে তাকাইয়া রইলাম। আমার দিকে তাকাইয়া ওই সাপটা আমারে বলতেছেন বাদশা ইনি জাফর সাদিক, উনি হচ্ছেন নবীর বংশ, ইনি জাফর সাদিক উনি হচ্ছেন আল্লাহর নবী, ওনার সঙ্গে খারাপ আচরণ করিস না, ওনার সঙ্গে খারাপ আচরণ করিস না, ওনারে তুই মারতে পারবি না, তার কল্লা ফালাইবি মনে মনে চিন্তা করছ। মনে রাখবি রে ও বাদশা মানসুর বাগদাদী, মনে রাখবি মনে রাখবি রে, ইনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের সঙ্গে যারা দুশ্মনী করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসি মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদান আদম তুহু বিল হারবে দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের যারা বন্ধু আল্লাহ কয় তাদের সঙ্গে মান আদানি ওয়ালিয়ান ফাকাত আদম তুহু বিল হারবে আল্লাহ কয় যারা আমার বন্ধু যারা আমার ওলি তাদের সঙ্গে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ স্বয়ং তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম চিৎকার মেরে জবান খুলে কোন আল্লাহু আকবার সাপটা আমার দিকে যখন ফোনা দইরা রইছে রে সাপটা আমার সঙ্গে ফটফট করে কথা বলতেছে সাপ কথা কইতে পারেনি কিন্তু জাফর সাদিক আল্লাহর ওলির সোহবত পাইয়া ওই সাপটা হযরতে মানসুর বাগদাদীর সঙ্গে কথা বলে ইশারা দেয় আমার কানে কে জানি বলতেছেন তুমি যদি জাফর সাদিককে আক্রমণ করো তুমি যদি আল্লাহর ওলি জাফর সাদিককে মারো তাইলে তোমার ওই সাপ দংশন করবে এইজন্য আমি ওনারে তাড়াইয়া দিলাম ওনার জায়গায় দিলাম ওনাকে সুন্দর মতো বসবাস করতে দিলাম বন্ধুরে হযরতে আল্লাহর ওলি মানসুর বাগদাদী ওই মুহূর্তে ওই জায়গার মধ্যে থাকিয়া মানসুর বাগদাদী ডাক দিয়া বলতেছেন আমি এখান থেকে এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন আছেন ওই আল্লাহর ওলি আমি জাফর সাদিক বললাম আমি আর কোনোদিন আল্লাহর দরবারের মধ্যে সেজদা দিয়া সারা জীবন পয়রা থাকবো আর কোনোদিন আমার মাথাটা আল্লাহর সেজদা থেকে উঠাইতাম না চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার তাইলে বুঝা যায় আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ পাক সাপ হোক অন্যান্য দিনে শক্তিদু দিয়া আল্লাহ ওই শত্রুর সঙ্গে মোকাবেলা করেন ঠিক কিনা বলেন আর জবান খুলে বলেন না ঠিক কিনা এখন সেই ওলিদের সুবতে আমরা থাকতে চাই কি চাই না উনি এমন সাধারণ কোন ওলি না জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি এমন কোন সাধারণ ওলি না দেখছেন নি উনারে মারার জন্য বাদশা খবর দিতে কিন্তু পাপ সাপটা ফোনা দইরা ওনার মারা থেকে বাঁচাইছেন কেমনে এই জন্য আল্লাহর ওলিদের ভালোবাসা আল্লাহর ওলিদের মুহাব্বত অন্তরের মধ্যে থাকা লাগবে কবরের ভয় করা লাগবে জাফর সাদিক যেমন ভাবে ইবাদতের মধ্যে বিঘ্ন চাই নাই নামাজ পড়তে চাইছে আল্লাহর ইবাদত করতে চাইছে সুন্দরভাবে আমল আকলাক করতে চাইছে জাফর সাদিককে তেমন ভাবে আল্লাহ ফয়সালা করেছেন আর হযরতে জাফর সাদিক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিদায়ের পরে হযরতে জাফর সাদিকের ইন্তেকালের পরে ওনার পর্দার পরে ওই আল্লাহর ওলি ওই যে বাদশা মানসুর বাগদাদীকে স্বপ্নে দেখাইলো ওই মানসুর বাগদাদ মনে রাখবি রে জাফর সাদিক কবরের মধ্যে গেছে জান্নাতের মধ্যে আছে আর তুই আল্লাহর ওলির কদমের মধ্যে থাইকা সুন্দরভাবে ইসলামের সঠিক রাস্তার মধ্যে থাকার কারণে আমার আল্লাহ তুই বান্দারে জাফর সাদিকের সঙ্গে জান্নাতি বানাইবো জোরে কোন সুবহান আল্লাহর ওলির লগে জান্নাতি বানাই হুজুর প্রমাণ কি জাফর সাদিকের ইবাদত দেখে কিন্তু উনি আল্লাহর ইবাদত করছেন মানসুর বাগদাদী জাফর সাদিকের ইবাদত দেখে আল্লাহর ইবাদত করছে মানসুর বাগদাদী জাফর সাদিকের ইবাদত দেখে রাসূলুল্লাহর ইত্তেবা করছে মানসুর বাগদাদী জাফর সাদিকের ইবাদত দেখে ওনার কলবের ভিতরে আল্লাহর ভয় আনছে তারপরে কিন্তু ছেড়ে দিয়েছে তো আমার রাসূল বলেছেন যাদের অন্তরে আমি আল্লাহ আমার আল্লাহ এবং রাসূলের অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে তারা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ও হুজুর তারা কারা আল্লাহ পাক 5 পারার 8 পৃষ্ঠার ভিতরে কয় ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ কয় জগতের মানুষ ومن يطع الله والرسول মানুষ রে ও জগতের মানুষ তোমরা যদি আল্লাহ রাসূলের ভালোবাসা ইত্তেবা তোমাদের অন্তরে রাখো ফাউলাইকা মা আল্লাযিনা তোমরা তাদের সঙ্গে থাকবা ও আল্লাহ তারা কারা জানতে চায় আল্লাহ কয় আমাল্লাহু আলাইহিম তারা যাদের উপরে আল্লাহর নিয়ামত আসছে ও আল্লাহ কাদের উপরে আপনার নিয়ামত আল্লাহ বলতেছেন মিনান নাবিকিনা নবীদের কাছে আমার নিয়ামত ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকিনের কাছে আমার নিয়ামত সত্যবাদীর কাছে নিয়ামত ওয়াস সিদ্দিকিনা তাদের কাছে নিয়ামত ওয়াস শুহাদা যারা শহীদ তাদের কাছে আমার নিয়ামত ওয়াস সালিহিন যারা নেককার বান্দা আল্লাহর ওলি তাদের কাছে আমার নিয়ামত আল্লাহ তাদের সঙ্গে জান্নাতি হইলে আমরা কি পাবো তাদের সঙ্গে হাসর হইলে কি পাবো আল্লাহ কয় ওয়া হাসুনা উলাইকা রফিকা তারাই হবে তোমাদের উত্তম বন্ধু জোরে জোরে কোন সুবহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে আল্লাহর ওলিদের ইত্তেবা করে দুনিয়ার জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে আমল আকলাকের কথাগুলো শুইনা আমল করার তৌফিক দাও জোরে কোন আমিন।